আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইন শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি স্বপ্নিল হাসান তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার যে টপিকটুকু আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করব, যেটা নবম ও দশম শ্রেণীর, এবং যে পাঠটি আলোচনা করব সেটা হচ্ছে মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে। কিন্তু আজকে আমরা আমাদের আজকের পাঠে আলোচনা করব। সো মধ্যযুগে বাংলার যে ইতিহাসটা রয়েছিল সেটা সম্পর্কে কিন্তু অলরেডি আমরা জেনেছি, যে তার সম্পর্কে কিন্তু আমরা অলরেডি কয়েকটা পার্ট কমপ্লিট করেছি, এবং আমরা কিন্তু ইলিয়াস শাহী বংশ লাস্ট যে ক্লাস হয়েছিল সেই ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম, এবং আজকে পর্ব তিনে আমরা যতটুকু আলোচনা করব ইলিয়াস শামসুদ্দিন ইলিয়াস শাহ মৃত্যুর পরবর্তী সময়টা থেকে আলোচনা করব। মূলত এই আলোচনাটা করার পরে আমরা যতটুকু জানতে পারবো সেটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস সাহেবের পুত্র সিকান্দার শাহ সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো, এবং তার শাসনামল সম্পর্কে বর্ণনা করতে পারবো। আমাদের পাঠ তো আমরা আজকে শুরু করবো, কিন্তু পাঠ শুরু করার পূর্বে আমরা প্রতিদিন যে কাজটি করে থাকি সেটা হচ্ছে আমরা পূর্বের যে পাঠ রয়েছে সেই পূর্বের পাঠটা পূর্ণালোচনা করে থাকি। কেননা যখনই আমরা পূর্বের পাঠ পূর্ণালোচনা করি তখন যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু ভুলে যাই, বা অনেক সময় অনেক কিছুই ভুলে যাওয়ার প্রবণতা আমাদের মধ্যে থাকে। সো আমরা যখন একটা জিনিস ভুলে যাই সেই জিনিসটা যখনই আমরা আবার পূর্ণালোচনা করি সেক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আমাদের কিন্তু মাথায় ব্যাপারগুলো আবার গেঁথে যায়, যাতে করে আমরা কিন্তু পরবর্তী সময় যখন পড়তে বসি আমাদের পূর্বের পড়াটা মনে থাকে, এবং টোটাল পড়াটা কিন্তু আমাদের খুব ভালোভাবে আয়ত্ত হয়, এবং খুব ভালোভাবে আয়ত্ত করতে পারার জন্যই আসলে আমরা পূর্ণালোচনাটা করে থাকি। এমন হয় না অনেক সময় কিন্তু এমন হয় যে আমরা আসলে যে জিনিসটা বেশি বেশি শুনি সেই জিনিসটা আমাদের একটু বেশি মনে থাকে, এবং যে জিনিসটা আমরা একটু কম শুনি সেই জিনিসটা কিন্তু আসলে আমাদের একটু কম মনে থাকে, আমাদের স্মরণে কিন্তু খুব বেশি একটা থাকে না। সো বেশি বেশি মনে রাখতে হলে এবং খুব ভালোভাবে আয়ত্ত করতে হলে যে কাজটি আমাদের করা লাগবে সেটা হচ্ছে আমাদের কিন্তু বারবার একটা বিষয় সম্পর্কে জানা লাগবে এবং বারবার পড়া লাগবে। যখন আমরা একটা জিনিস শুরু থেকে পড়বো এবং পরবর্তী সময় যখন ওই দিন না পড়ে আবার অন্য দিনের জন্য রেখে দিব, আমরা যাতে আবার একটু পূর্বের যে পড়াগুলো সেগুলো একটু আলোচনা করে নিই, যে এটা আমাদের জানার জন্যই ভালো হবে, আমাদের জন্যই খুব বেশি ভালো হবে। সো পূর্ণালোচনা করার সময় যে কাজটি করতে হবে সেই জিনিসটা যদি তোমাদেরকে আমি বলে দিই, বা পূর্ণালোচনা না করে রানিং পড়া যখন করতে থাকবে তখন যে কাজটি করবে, সো আমরা যখন আমাদের পাঠটা আলোচনা করব তোমরা তোমাদের সাথে পেন তো রাখবেই, পেন্সিল রাখবে, এবং কয়েক প্রকার কালার পেন রাখতে পারো। সো যখন আমরা আলোচনা করব তখন কিন্তু তোমাদেরকে আমরা বারবারই বলে দিই যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা তোমাদের বেশি বেশি আন্ডারলাইন করে রাখার প্রয়োজন রয়েছে বা বেশি ইম্পর্টেন্ট। সো ওই সময় যেটা হয় যে বেশি ইম্পর্টেন্ট যে লাইনটা সে লাইনটা কিন্তু তোমরা একটু ভালোভাবে মার্ক করে রাখতে পারো, যাতে করে পরবর্তী সময়ে তোমরা যখন পড়বে তখন কিন্তু একটা কালার বেশি ইম্পর্টেন্ট লাইনটার জন্য, একটা কালার তার থেকে একটু কম ইম্পর্টেন্ট লাইনটার জন্য আরেকটা কালার দিতে পারো তুমি, একদমই চোখ বুলিয়ে যাওয়ার মতো বর্ণনামূলক প্রশ্নের জন্য কিছু কালার ইউজ করতে পারো, জ্ঞানমূলক প্রশ্নের জন্য কিছু কালার ইউজ করতে পারো, নৈমিত্তিকের জন্য যেগুলো চাচ্ছ ওগুলো আসলে জ্ঞানমূলকের সাথে মিলিয়েই পড়া যায়। তো এইভাবে কাজটি করে রাখতে পারো যাতে করে পরবর্তী সময় তোমার কোনো এক্সাম হলো বা পরীক্ষার আগের সময়টায় যদি তুমি তখন যখন তুমি এটাকে আবার পূর্ণালোচনা করতে যাবে সেক্ষেত্রে কিন্তু তুমি খুব বেশি লাভবান হবে এবং খুব ভালোভাবে কিন্তু তুমি জিনিসগুলো আয়ত্ত করতে পারবে। সো পূর্ণালোচনা করারও পূর্বে যে কথাটি আমি তোমাদেরকে বলে নিতে চাই সেটা হচ্ছে লেখাপড়া অনলাইন সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলে নিতে চাই। তোমরা সকলেই জানো যে আমাদের লেখাপড়া অনলাইন হচ্ছে মূলত একটি সৃজনশীল এবং আধুনিক একটি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান। যে শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের সাথে থাকলে তুমি যেমন একটি আধুনিক শিক্ষা সহায়ক পাবে, সেই সাথে সাথে শিক্ষা সহায়কটা তোমার সৃজনশীল থাকবে, এবং শুধুমাত্র সৃজনশীলই নয়, এটা কিন্তু আসলে তোমার যে সমস্ত তোমার যে লেখাপড়ার যে গতিটা সেটাকেও কিন্তু ত্বরান্বিত করবে। আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের যে লেখাপড়া অনলাইন রয়েছে সেই লেখাপড়া অনলাইনে কিন্তু আইএলটিএস অন্তর্ভুক্ত করেছি। সো আইইএলটিএস সম্পর্কে তোমরা জানো, তোমরা কিন্তু চাইলে আমাদের আইইএলটিএস এর ক্লাসগুলোও করে নিতে পারো, এবং কিন্তু বিউটিফিকেশন নিয়েও আমাদের কিন্তু ক্লাস হচ্ছে। শুধু তাই নয়, আমাদের কিন্তু একসাথে তোমার ধরো বাংলা ইংরেজি অঙ্ক থেকে শুরু করে বিভিন্ন যে বিভাগ রয়েছে সায়েন্স আর্টস কমার্স এই সমস্ত বিভাগেরই কিন্তু ক্লাসগুলো আমাদের এখানটায় হচ্ছে। সো তোমরা কিন্তু সকলে মিলে আমাদের যে এই ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো যখন তোমরা অ্যাটেন্ড করবে তখন কিন্তু আসলে তোমাদের ভিতরে যে সৃজনশীলতাটা সেটা কিন্তু জাগ্রত হবে, এবং কিন্তু তোমরা একটা সহায়ক পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। সো এটাই তোমাদের জন্য কথা। এখন কিভাবে আমরা সৃজনশীল, কিভাবে আমরা আধুনিক, এবং কিভাবে আমরা তোমাদের শিক্ষার সহায়ক সেটা তোমাদেরকে একটু বলবো, যে আমাদের যে আমরা যারা লেখাপড়া অনলাইনের সাথে আছি আমাদের মূল টার্গেট যেটা সেটা হচ্ছে তোমাদের 100% শিক্ষার হার ত্বরান্বিত করা। এবং যখন আমরা 100% শিক্ষার্থীকে লেখাপড়ার আওতাভুক্ত করতে যাব বা আমরা যখন এটা চিন্তা করি তখন আমাদের মধ্যে যে সবচেয়ে বড় চিন্তাটা যেটা সবার আগে চলে আসে সেটা হচ্ছে
যে তোমরা যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু আসলে বিভিন্ন সময় বিভিন্ন কমপ্লিকেশনে পড়ে যাও, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তোমাদের হয়ে যায় 100 ভাগ শিক্ষা অর্জনের ক্ষেত্রে। এর মধ্যে অনেকে থাকে যাদের হচ্ছে লেখাপড়াটাকে একদম বোর লাগে, তারা কিন্তু আসলে এনজয় করে না লেখাপড়াটাকে। তো তাদের এনজয় করানোর জন্য কিন্তু আসলে আমরা লেখাপড়াটাকে তাদের মতো করে উপস্থাপন করতে পারি। আমরা কিন্তু এটাকে অলরেডি ইউটিউবে নিয়ে এসেছি, যেখানে তোমাদের বিনোদনের মাধ্যম হচ্ছে ইউটিউব, যেখান থেকে তোমরা একসাথে তোমাদের বিনোদনমূলক কাজগুলো করতে পারবে, সেই সাথে সাথে তোমাদের যে লেখাপড়ার চর্চা রয়েছে সেটাও খুব ভালোভাবে করতে পারবে। এটা হলো একটা পয়েন্ট, যেটা হচ্ছে তোমার যারা হচ্ছে অমনোযোগী বা হচ্ছে বোর হয়ে যায় তাদের জন্য এটা। আর আরেকটা হচ্ছে যে সৃজনশীল ওয়েতে কিভাবে আমরা করছি। সো সৃজনশীলতা অর্জনের জন্য বা সৃজনশীল প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য সবার প্রথমেই তোমরা যে কাজটি করে থাকো সেটা হচ্ছে স্কুলে ভর্তি হয়ে অ্যাডমিশন নিয়েই যে প্রথম কাজটা করো সেটা হচ্ছে তোমরা কি করো বলো তো, তোমরা বাজারে গাইড বই কিনতে ছোটাছুটি করো। সো বাজারের গাইড বইগুলো যখন তোমরা কিনো তখন যে ব্যাপারটা তোমাদের মধ্যে হয় সেটা হচ্ছে গাইড বই পড়ার ফলে কিন্তু তোমরা অ্যাকচুয়াল যে পড়ার ব্যাপারটা সেই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে সক্ষম হও না। তোমরা কিন্তু গাইড বইয়ের যে 8টা 10টা 15টা 20টা সৃজনশীল প্রশ্ন মুখস্থ করে দেন, তোমরা কিন্তু ওইভাবে কিন্তু আর পরবর্তী সময় কিন্তু তোমাদের সৃজনশীলতাটা আর থাকে না, তোমরা কিন্তু মুখস্থ পড়াটাই কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে চাও। সো তারপরে যারা কিছু থাকে যে যাদের হচ্ছে যারা বিভিন্ন প্রকার দ্বিধা দ্বন্দ্বে ভোগে, বিভিন্ন প্রকার ডিপ্রেশন চলে আসে যে আশা আমার এই সাবজেক্টটা কার কাছে পড়বো, এই সাবজেক্টের জন্য কোন গাইড কিনবো, কোন কোম্পানির গাইড কিনবো, সো এই ধরনের জিনিস থাকে। কিন্তু তোমাদের একটা কথা বলে নিতে চাই, গাইড বই সৃজনশীলতা কখনো গাইড বইকে সমর্থন করে না। সৃজনশীল হচ্ছে সেই জিনিস, যেই জিনিস তুমি মূল বই পড়ে তোমার ভিতরে যে একটা জ্ঞান উজ্জীবিত হবে সেটাই মূলত সৃজনশীল। সো সেই জ্ঞান অর্জনের জন্য তোমার কোনো গাইড বইয়ের প্রয়োজন হবে না, তার মানে হচ্ছে এক্সট্রা অর্থেরও কোনো প্রয়োজন হবে না। আমরা তোমাদেরকে সৃজনশীলতার সাথে তোমাদের লেখাপড়ার যে যাত্রাটা সেই যাত্রাটা যাতে এগিয়ে নিয়ে যেতে পারো সেজন্য কিন্তু তোমাদের সাথে আমরা থাকবো। দ্বিতীয় যে কথাটি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে সৃজনশীলতার সাথে তো তোমাদের থাকবই, এবং আরো একটা প্রবলেম যেটা তোমাদের হয় সেটা হচ্ছে যে তোমরা কিন্তু আসলে ম্যাক্সিমাম পরিবার যে আমাদের দেশে রয়েছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, এই পরিবারগুলোতে আমরা যা দেখেছি যে আমাদের কিন্তু লেখাপড়া করার সময় বা লেখাপড়া শেখার যাত্রায় কিন্তু আসলে অনেক কথাবার্তা শুনতে হয়, অনেক কিছুই আমাদের শুনতে হয়। তো এই যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা হচ্ছে অর্থনৈতিক যে একটা প্রবলেম সেটা কিন্তু খুব বড় একটা প্রবলেম। প্রত্যেকটা স্টুডেন্ট আমরা যারা রয়েছে তাদের লেখাপড়ার খরচ কিন্তু আসলে পরিবার বহন করে বা আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে বহন করি। সো অর্থের যে একটা খরচ হয় সেই খরচটা কিন্তু আসলে বেঁচে যায়। আমরা প্রত্যেকেই তো কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে আছি, প্রতিষ্ঠানের বাইরে কিন্তু আমাদের বেশ কিছু সহায়কের প্রয়োজন হচ্ছে, যেমন কোচিং সেন্টার, গাইডস, বই, হোম টিউশন। সো লেখাপড়া অনলাইনের সাথে যখন তোমরা আছো তোমাদের কিন্তু একসাথে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ছে না, তোমাদের কিন্তু কোনো কোচিং সেন্টারের প্রয়োজন পড়ছে না, প্রয়োজন পড়ছে না কোনো প্রকার গাইডস বইয়ের, প্রয়োজন পড়ছে না এক্সট্রা কোনো হোম টিউশনের। সো লেখাপড়া অনলাইন একসাথেই তোমাদের সবকিছুর যে সমাধান সেই সমাধানগুলো কিন্তু দিয়ে থাকছে। সো প্রথম যে অধ্যায়টা শুরু করার পর আমরা যে জয়ে যে আলোচনাটুকু করতে পারছি সেটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। যে অধ্যায়টা যখন শুরু হয় অধ্যায়টার নাম ছিল মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। তো মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস শুরু করেই আমরা যে বাংলার যে মুসলমান শাসনের সূচনা সেটা দিয়ে কিন্তু বুঝতে পেরেছি। আমরা এখান থেকে এটাও জেনেছি যে একটা যুগের পর আরেকটা যুগ শুরু হয় বেশ কিছু চেঞ্জ নিয়ে, মানে একটা এক ধারায় যদি চলতে থাকে সেটাকে তো আর কখনো পরিবর্তন বলা যেতে পারে না। যখন একটা যুগ থেকে একটা টাইম চলে আসে এবং বেশি বিশেষ কিছু চেঞ্জ শুরু হয় তখন থেকে কিন্তু আসলে ওই যুগের পরিবর্তন হয়ে অন্য একটি যুগের কথা বলা হয়। সো প্রাচীন যুগ থেকে মধ্যযুগের যে চেঞ্জটা এসেছে সেটা কিন্তু আসলে এসেছে বাংলায় মুসলমানের শাসনের সূচনার মধ্য দিয়ে, এবং শাসন প্রণালী বা শাসন কার্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন তখন থেকেই এসেছিল। সো প্রথমে যেটা আমরা জানতে পেরেছি সেটা ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির শাসন সম্পর্কে। যদি তার ব্যাপারে একটু শর্টলি তোমাদেরকে বলি তাহলে দেখো 1300-এর শুরুতে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলার উত্তর এবং উত্তর পশ্চিমাংশে সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলমান শাসনের সূচনা করেন। তো তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে তিনি সেন শাসনের যে অবসান সেই অবসান ঘটিয়েছিলেন, এবং বাংলায় যেটা করেছিলেন সেটা হচ্ছে মুসলমান শাসনের কিন্তু সূচনা তিনিই করেছিলেন। ইতিহাসে তিনি বখতিয়ার খিলজি নামে বেশ পরিচিত, তার বংশ পরিচয় সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। তিনি ছিলেন জাতিতে তুর্কি, বংশে খিলজি এবং বৃত্তিতে ভাগ্যেরনশী সৈনিক। সো তিনি যেটা ছিলেন তিনি কিন্তু একজন ভাগ্যেরনশী সৈনিক ছিলেন, এবং বংশে জাতিতে ছিলেন তুর্কি, বংশে ছিলেন খলজি। সো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি সম্পর্কে জেনেছি তিনি বাংলার খুব দাপটে শাসক ছিলেন, এবং তারপর যেটা জেনেছি যে বাংলায় তুর্কি শাসনের যে ইতিহাস শুরু হয়েছিল সেটা সম্পর্কে কিন্তু আমরা জেনেছি যে এই পর্বের প্রথম পর্যায়ে ছিল 1204 থেকে 1338 খ্রিস্টাব্দ পর্যন্ত
এরপরে বাংলাকে কিন্তু আসলে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন নগরী খ্যাতি করা হতো, যে যখন দেখা গেল যে বাংলা তাদের সম্রাট হচ্ছে সুলতানদের সাথে যখন তারা তাদের স্বাধীনতা নিয়ে বারবার আন্দোলন করতে থাকলেন এবং বারবার এতে এর মধ্যে বিদ্রোহ শুরু হলো, তো তখন কিন্তু আসলে বলা হতো বাংলাকে কিন্তু বুলগাকপুর কিন্তু বলা হয়েছিল, এবং বুলগাক অর্থ কিন্তু বিদ্রোহের নগরী, সো বাংলাকে কিন্তু বিদ্রোহের নগরীও কিন্তু অনেক সময় বলা হতো। তারপর সুলতান গিয়াসুদ্দিন হিউজ খিলজি সম্পর্কে কিন্তু আমরা জেনেছি, এবং সুলতান গিয়াসুদ্দিন হিউজ খিলজি সম্পর্কে জানার পরে আমরা কিন্তু বাংলার স্বাধীন সুলতানের যে সুলতানি শাসনের যে ইতিহাস ছিল সেই ইতিহাস সম্পর্কে জেনেছি, এবং স্বাধীন সুলতানি আমল সম্পর্কে জেনেছি, যেটা 1338 থেকে 1538 সাল পর্যন্ত কিন্তু খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু ছিল। তারপর আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে ইলিয়াস শাহী বংশ সম্পর্কে আমরা এই পাঠে অলরেডি আলোচনা করে ফেলেছি, এবং আজকে যেটা আমরা আলোচনা করব, যেখান থেকে অ্যাকচুয়ালি আলোচনা করব, সেটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহর মৃত্যুর পর তার পুত্র সিকান্দার শাহ সম্পর্কে। সো শামসুদ্দিন ইলিয়াস শাহর যখন মৃত্যু ঘটে এবং তারপরে তার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতার আসনে কিন্তু অধিষ্ঠিত হয়েছিলেন তার পুত্র, এবং তার পুত্রর নাম ছিল সিকান্দার শাহ, এবং সময়টা ছিল 1358 থেকে 1393 খ্রিস্টাব্দ পর্যন্ত। সো বাংলার সিংহাসনে তিনি বসেন, তার নাম ছিল সিকান্দার শাহ, পিতার মতো তিনিও দক্ষ এবং শক্তিশালী শাসক ছিলেন। সো আমরা কিন্তু নেক্সট লাস্ট ডেতে যে পড়াটা পড়েছিলাম, যেটাতে আমরা ইলিয়াস শাহ সম্পর্কে জেনেছিলাম, সেখানটায় কিন্তু আমরা একজন শক্তিশালী ইলিয়াস শাহ সম্পর্কে জেনেছি, এবং তার যে দাপুটে শাসন ব্যবস্থা এবং তার যে শাসনের শক্তির যে পরিচয় সেগুলো সম্পর্কেও কিন্তু জেনেছি, আর তার যে পুত্র ছিলেন সিকান্দার শাহ তার সম্পর্কেও কিন্তু জেনেছি। বাংলা সিংহাসনে বসেন, পিতার মতো তিনিও দক্ষ এবং শক্তিশালী শাসক ছিলেন। সো তার পিতা যেমন একজন দক্ষ শাসক ছিলেন এবং একজন সাথে একসাথে কিন্তু একজন শক্তিশালী শাসকও কিন্তু তিনি ছিলেন। তো দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক 1358 থেকে 1360 খ্রিস্টাব্দ পর্যন্ত পুনরায় বাংলা আক্রমণ করেন। সো দিল্লির যে সুলতান ছিলেন যিনি ছিলেন ফিরোজ শাহ তুঘলক, তিনি কিন্তু 1358 থেকে 1360 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টা ছিল সেই সময়টাই কিন্তু পুনরায় বাংলা আক্রমণ করেন। তিনি কিন্তু আবারও বাংলায় আক্রমণের যে পালাটা সেই পালাটা কিন্তু অক্ষুণ্ণ রেখেছিলেন, কিন্তু এবার ফিরোজ শাহ তুঘলক ব্যর্থ হয়। তারপর যেটা হয়, দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক যিনি ছিলেন তিনি কিন্তু আলটিমেটলি ব্যর্থ হন, পিতার মতো সিকান্দার শাহও একদলা দুর্গে আশ্রয় গ্রহণ করেন। সো তার পিতা যেমন ইলিয়াস শাহ যেমন একটা দুর্গে আশ্রয় গ্রহণ করেছিলেন, এবং দিল্লির যে সুলতানরা ছিলেন তারা কিন্তু আলটিমেটলি তাকে পরাজিত করতে পারেনি এবং তাকে দখলের আওতায় কিন্তু বাংলাকে আনতে পারেনি। সেম যেমন বাবার শিক্ষা তেমন কিন্তু পুত্রও গ্রহণ করেছেন, পুত্র গ্রহণ করে তিনিও কিন্তু দেখিয়ে দিয়ে যে ফিরোজ শাহ তুঘলক কিন্তু কোনোভাবে তার যে বাংলা দখল সেটা কিন্তু করতে সক্ষম হয়নি। পিতার মতো সিকান্দার শাহ কিন্তু একদলা দুর্গে আশ্রয় গ্রহণ করেছেন। উভয় পক্ষের মধ্যে সন্ধির মাধ্যমে দ্বন্দ্বের অবসান ঘটে। তারপর তার পিতার মতোই যেটা হয়েছিল, যে উভয় পক্ষের যে ব্যাপারটা হয়েছিল তারা কিন্তু একটা সন্ধি বা একটা মিলনের জায়গায় চলে এসেছিল, যে এই পক্ষ ওই পক্ষ মিলে আলোচনার মাধ্যমে আসলে কিভাবে ব্যাপারটা সেট করা যায় সেই সিদ্ধান্তে কিন্তু তারা চলে এসেছিল, এবং পরবর্তী সময়ে যেটা করেছিল তারা কিন্তু আলোচনা করেছিল, এবং আলোচনা করে কিন্তু ক্ষমতা তার ভাগাভাগি কিন্তু তারা করে নিয়েছিল, এবং দ্বন্দ্বের যে অবসান সেই দ্বন্দ্বের কিন্তু অবসানটা তারা ঘটাতে সক্ষম হয়েছিল। সন্ধির শর্ত অনুযায়ী জাফর খানকে সোনারগাঁয়ের শাসন ক্ষমতা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সো তাদের যে সন্ধি বা তাদের যে একটা চুক্তিনামা বলা যেতে পারে, যে তোমার সাথে আমার মিলের যে চুক্তি বা সন্ধিটা যে ছিল তাদের মিলের, সেই সন্ধির শর্ত ছিল বেশ কিছু। সেই সন্ধির শর্ত অনুযায়ী জাফর খানকে সোনারগাঁয়ের শাসন ক্ষমতা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সো তাদের যে সন্ধি মোতাবেক কি কি করা হয়, জাফর খান নামের একজনকে কি করা হয় বলো, সোনারগাঁয়ের শাসন ক্ষমতা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু জাফর খান এ পদ গ্রহণে রাজি হলেন না। জাফর খান যেটা করলেন, জাফর খান কিন্তু তার যে এই পদ গ্রহণে সেই পদ গ্রহণে কিন্তু তিনি যে নারাজ সেটা কিন্তু বোঝালেন, তিনি কিন্তু কোনোভাবেই রাজি হয়নি। ফিরোজ শাহ তুঘলকের সঙ্গে তিনিও দিল্লিতে ফিরে গেলেন। সো ফিরোজ শাহ তুঘলক যিনি ছিলেন, ফিরোজ শাহ তুঘলকের সাথে সাথে যে কাজটি করলেন তিনিও কিন্তু দিল্লিতে ফিরে গেলেন, এবং দিল্লিতে ফিরে গিয়ে যেটা হলো, সোনারগাঁ এবং লখনৌতি আবার আগের মতোই সিকান্দার শাহর কর্তৃত্ব অক্ষুণ্ণ রইল। সো সোনারগাঁ এবং লখনৌতি যে জায়গাটি ছিল সেই জায়গায় কিন্তু যেটা হলো, যে সিকান্দার শাহর কর্তৃত্ব কিন্তু আবার অক্ষুণ্ণ রইল, তিনি কিন্তু তার কর্তৃত্ব সেখানে বজায় রাখতে সক্ষম হলো। ইলিয়াস শাহ যে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন, সিকান্দার শাহ সেভাবেই একে আরো শক্ত
ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হন। সো যে ব্যাপারটা হয়েছিল সেটা হচ্ছে হয়েছে যে ইলিয়াস শাহ মানে তার পিতা যে স্বাধীন সুলতানি যে প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বাধীন সুলতানিটা কিন্তু তার পুত্রের মধ্য দিয়ে কিন্তু আবার সেইভাবেই কিন্তু আরো শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হলো। আমরা প্রতিবার যেটা দেখেছি যে কোনো এক শাসক যখন মারা যায় তার পুত্র যখন শাসনভার গ্রহণ করে, হয়তো খুব কমই এরকম দেখেছি যে তিনি তার রাজ্যের যে তার পিতার যে ব্যাপারটা ছিল বা তার পিতার যে রমরমা সেখানে ছিল, দবদবা যেখানে ছিল, সেইগুলো কিন্তু সকলে কিন্তু আসলে সমানভাবে কিন্তু ঠিকঠাক রাখতে সক্ষম হয়নি। কিন্তু আমরা এখানে যেটা দেখলাম যে সিকান্দার শাহ কিন্তু তার পিতা ইলিয়াস শাহর যে সালতানাত যে ছিল, তার যে সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যের যে নিয়ম ছিল, তাদের যে স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতার ভিত্তি কিন্তু ঠিক রাখতে সক্ষম হয়েছে। এবং অ্যাট দ্য মিন টাইম যেটা হয়েছে সেটা হয়েছে যে আরো বেশি শক্তিশালী হিসেবে কিন্তু বাংলা যে জানান পেল এবং আরো শক্তিশালী হিসেবে কিন্তু জানান দিতে তারা সক্ষম হলো। তারপর যেটা হলো, দেখো সুলতান সিকান্দার শাহর মৃত্যুর পর তার পুত্র গিয়াসুদ্দিন আজম শাহ 1393 থেকে 1411 খ্রিস্টাব্দ, এই ব্যাপারটা ভালোভাবে মনে রাখবে যে সুলতান সিকান্দার শাহর মৃত্যুর পরে তার পুত্র কত সালে যে যে হচ্ছে তার যে উপাধি গ্রহণ করে এবং বাংলা সিংহাসনে বসে। সো সুলতান গিয়াসুদ্দিন শাহর মৃত্যুর পর তার পুত্র গিয়াসুদ্দিন আজম শাহ 1393 থেকে 1411 খ্রিস্টাব্দ উপাধি গ্রহণ করে সিংহাসনে বসেন। সো আলটিমেটলি তার মৃত্যুর পর তার পুত্রই সিংহাসনে অধিষ্ঠিত হন এবং তিনি সিংহাসনে অধিষ্ঠিত হন একটা উপাধি নিয়ে। সেই সময়টা ছিল, আবারও বলে দিতে চাই তোমাদেরকে, 1393 থেকে 1411 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে বসেন। ইলিয়াস শাহ ও সিকান্দর শাহ যুদ্ধ বিদ্রোহ ও স্বাধীনতা রক্ষায় নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন। সো আমরা কিন্তু জানতে পারলাম যে ইলিয়াস শাহ এবং তার পুত্র সিকান্দার শাহ যেটা করেছিলেন সেটা হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ এবং যুদ্ধ করে বিদ্রোহে করে কিন্তু আসলে তারা যেটা করেছে নিজেদের যে দক্ষতা ছিল সেই দক্ষতা কিন্তু পরিচয় দিতে পেরেছে। কিন্তু গিয়াসুদ্দিন আজম শাহর কর্তৃত্ব ছিল অন্যত্র। সো গিয়াসুদ্দিন আজম শাহ যিনি ছিলেন তার যে কর্তৃত্বের জায়গাটা ছিল সেটা কিন্তু অন্যত্র ছিল, সেটা কিন্তু সেখানটায় সর্বত্র ছিল না। সো তিনি তার প্ররঞ্জক ব্যক্তিত্বের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। তিনি তার রাজত্বকালে আসামে বিফল অভিযান প্রেরণ করেন। জৌনপুরের রাজা খানজাহানের সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। সো তার যে রাজ্য পরিচালনা বা তার যে ধ্যান ধারণা সেটা কিন্তু একটু তাদের থেকে অন্যদিকে ছিল, যেমনটা সুলতান হচ্ছে তোমার গিয়াসুদ্দিন আজম শাহ এবং তার যে পিতা ছিল তার সিকান্দার শাহ এবং সিকান্দার শাহ যে পিতা ছিল ইলিয়াস শাহ, তারা কিন্তু যে কাজটি করেছিলেন তারা কিন্তু যুদ্ধ বিদ্রোহ ও স্বাধীনতা রক্ষায় কিন্তু নিজেদের যে দক্ষতা ছিল সেই দক্ষতার পরিচয় দিয়েছেন। এবং তাদের যে পুত্র ছিল তার যে পুত্র গিয়াসুদ্দিনের যে পুত্র গিয়াসুদ্দিন আজম শাহ, সিকান্দারের যে পুত্র গিয়াসুদ্দিন আজম শাহ, সে কিন্তু যেটা করেছিলেন সে কিন্তু স্বাধীনতা রক্ষায় প্ররঞ্জক ব্যক্তিত্বের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। তিনি কিন্তু খুবই আন্তরিক ছিলেন এবং তার রাজত্বকালে আসামে বিফল অভিযানে প্রেরণ করেন। জৌনপুরের রাজা খানজাহানের সাথে কিন্তু তিনি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছিলেন। চীনা সম্রাট ইয়াংলো তার দরবারে প্রতিনিধি দল প্রেরণ করেন। সো চীনা যে সম্রাট ছিল ইয়াংলো, তিনিও কিন্তু আসলে তার দরবারে যার প্রতিনিধি দল প্রেরণ করেছিলেন, তিনিও শুভেচ্ছার নিদর্শন হিসেবে চীনা সম্রাটের নিকট মূল্যবান উপকন প্রেরণ করেছিলেন। মোট কথা, আজম শাহ কোনো যুদ্ধে না জড়ালেও পিতা এবং পিতামহের গড়া বিশাল রাজত্বকে অটুট রাখতে পেরেছিলেন। সো আজম শাহ যে কাজটি করেছিলেন, তিনি কোনো যুদ্ধে জড়ালেও না জড়ালেও মানে বন্ধুত্বের মাধ্যমেই কিন্তু তিনি আসলে বিভিন্ন সম্রাট বা বিভিন্ন সাম্রাজ্যের সাথে কিন্তু তাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। এবং যুদ্ধে না গেলেও কিন্তু তিনি তার যে সাম্রাজ্যটা সেই তার যে পিতা এবং পিতামার যে সাম্রাজ্যটা ছিল সেই সাম্রাজ্যটা কিন্তু তিনি টিকিয়ে রাখতে পেরেছিলেন। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ একজন ন্যায় বিচারক ছিলেন। রিয়াজ উস সালাতিন গ্রন্থে তার ন্যায় বিচারের এক অতি উজ্জ্বল কাহিনী বর্ণনা আছে। সুপণ্ডিত হিসেবে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের যথেষ্ট সুখ্যাতি ছিল। কবি সাহিত্যিকগণ তিনি সমাদর ও শ্রদ্ধা করতেন। তিনি কিন্তু আসলে যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু তিনি কিন্তু বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন এবং জ্ঞানকে কিন্তু তিনি প্রায়োরিটি দিতেন। এবং যেটা বুঝতে পারলাম আমরা সেটা হচ্ছে তিনি কিন্তু খুবই ন্যায় বিচারক ছিলেন এবং ন্যায়ের পক্ষে কিন্তু তিনি থাকতেন। সো সুপণ্ডিত হিসেবে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহর যথেষ্ট সুখ্যাতি ছিল। সো একজন পণ্ডিত এবং সুপণ্ডিত হিসেবে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ যিনি ছিলেন তার কিন্তু আসলে যথেষ্ট সুখ্যাতি ছিল এবং কবি সাহিত্যিক গণকে তিনি কিন্তু প্রচুর সমাদর করতেন এবং আদর আপ্যায়নের সাথে কিন্তু তিনি রাখতেন, যে ব্যাপারটা কিন্তু আমরা এখানটায় বুঝতে পেরেছি।
তিনি কাব্য রসিক ছিলেন এবং নিজের নিজেও ফার্সি ভাষায় কবিতা রচনা করতেন। সো তার যে রচনা, সেই রচনাগুলো কিন্তু ফার্সি ভাষায় হতো এবং তিনিও কিন্তু কাব্য রসিক ছিলেন। পারস্যের প্রখ্যাত কবি হাফিজের সঙ্গে তার পত্রালাপ হতো। সো পত্রালাপ ব্যাপারটা কিন্তু তোমাদের কাছে অজানা। পত্রালাপ হচ্ছে এখন যেমন আমরা আমাদের কোনো বিদেশি বন্ধুদের কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন পড়লে আমরা কি করি, হুট করে হোয়াটসঅ্যাপ করে দিই এবং হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু তাদের নিউজ আমরা পেয়ে যাই, তাদের সম্পর্কে জানতে পারি, আমাদের সম্পর্কে জানাতে পারি। কিন্তু তখন যে সময়টা ছিল সেই সময়টাই কিন্তু আসলে পত্রালাপ বা পত্রের মাধ্যমে যে তাদের আলাপ, সেই আলাপটা কিন্তু করা হতো। সো তিনি কি করতেন দেখো, তিনি কিন্তু যে পারস্যের যে প্রখ্যাত কবি ছিলেন হাফিজ, তার সাথে পত্রালাপ হতো, মানে চিঠি পত্রের মাধ্যমে তাদের আলাপ আলোচনার কাজ কিন্তু সেই সময়টায় চলতো। তো তারপরে যেটা দেখো যে মুসলমান শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য গিয়াসউদ্দিন আজম শাহ বঙ্গের ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তো মুসলমান শিক্ষা সংস্কৃতির যে বিকাশ, সেই বিকাশের ধারা কিন্তু তার আমল থেকেই চলে এসেছে এবং বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য গিয়াসউদ্দিন আজম শাহ বঙ্গের ইতিহাসে একজন কিন্তু একটা কিন্তু বিশেষ একটা স্থান কিন্তু তিনি দখল করে রেখেছেন, যেটাকে বলা যায় যে বাংলাদেশের যে শাসনের যে পৃষ্ঠপোষকতা রয়েছে, সেই শাসনের পৃষ্ঠপোষকতা থেকে সংস্কৃতির যে বিকাশটা উঠে এসেছে। যে আগের এক ধরনের ট্রেন্ড ছিল, যে ট্রেন্ডটা হচ্ছে সবসময় যুদ্ধ বিদ্রোহকে সমর্থন করতো, এরপরে সংস্কৃতি চর্চা এবং সংস্কৃতির ব্যাপারগুলো নিয়ে যে আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনার জায়গা থেকে যে একজন উঠে এসেছেন বা সেইগুলো থেকে নিয়ে যে একজন কথা বলেন, সেটাই কিন্তু তখন একটা ভালো লাগার একটা বিষয় কিন্তু ছিল। তথাপি সরি, তারপরে যেটা হলো যে বিশেষ একটা স্থান কিন্তু তিনি দখল করে আছেন। তার রাজত্বকালে যেটা হতো যে প্রথম বাঙালি মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা কাব্য রচনা করেছিলেন। আজম শাহের রাজত্বকালেই বিখ্যাত সুফি সাধক নূর কুতুব উল আমল পণ্ডুয়া আস্তানা গড়ে তুলেছিলেন। তারপর যেটা হয়েছিল, ফলে পণ্ডুয়া ইসলাম শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে সুখ্যাতি অর্জন করেছিল। সুলতান মক্কা ও মাদানিতে মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য অর্থ ব্যয় করতেন। সো তিনি যেটা যে কাজটি করেছিলেন, যে মক্কা এবং মাদানি আমরা যেটা জানি, মক্কা হচ্ছে মক্কা শরীফ যেখানটায় রয়েছে এবং মাদানি হচ্ছে মদিনা, সেখানে কি করেছিলেন দেখো, মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য কিন্তু অর্থ ব্যয় করেছিলেন সেখানটায়। কোনো কোনো ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি ও ব্যর্থতা সত্ত্বেও গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন বঙ্গের শ্রেষ্ঠ সুলতানদের অন্যতম। সো তার যেটা হতো যে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তার কিছু কিছু ত্রুটি ছিল বা একটু বিচ্যুতি ছিল, তা থাকা সত্ত্বেও কিন্তু গিয়াসউদ্দিন আজম শাহ বঙ্গের শ্রেষ্ঠ সুলতানদের, সো বঙ্গের মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ সুলতানের কথা বলা হয় বা শ্রেষ্ঠ সুলতানদের কদর করা হয়, তার মধ্যে কিন্তু আসলে গিয়াসউদ্দিন সুলতান শাহর কিন্তু নাম চলে আসবে এবং শ্রেষ্ঠ সুলতানদের মধ্যে কিন্তু অন্যতম তিনি ছিলেন এবং ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান কিন্তু তিনিই ছিলেন। তার মৃত্যুর পর থেকেই এই বংশের পতন শুরু হতে থাকে। সো ইলিয়াস শাহী বংশ যেটা ছিল, সেই বংশের শেষ সুলতান কিন্তু তিনিই ছিলেন, তিন পুরুষ পর্যন্ত তারা ছিলেন যেটা বুঝতে পারলাম। এবং তার মৃত্যুর পর থেকে যেটা হয়েছিল যে এই বংশের যে পতন, সেই পতনটা কিন্তু আলটিমেটলি তার মৃত্যুর পর থেকেই কিন্তু শুরু হতে শুরু করেছিল। সো আজকের মতো আমাদের যে আলোচনা, সেই আলোচনা এই পর্যন্তই। যদি তোমাদের এইখানটায় কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা তোমাদের এমন কোনো কিছু হয়ে থাকে যে তোমরা কোনো সমস্যা ফেস করছো, সেক্ষেত্রে যে কাজটি করবে সেটা হচ্ছে আমাদের যে কমেন্ট সেকশনটা রয়েছে, সেই কমেন্ট সেকশনটায় কিন্তু স্বতঃস্ফূর্ততার সাথে তোমরা তোমাদের কমেন্টস করতে পারবে। যখন তোমরা তোমাদের কমেন্টস করবে তখন কিন্তু আসলে তোমাদের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আমরা জানতে পারবো এবং যখনই আমরা তোমাদের প্রবলেম জানবো তখন কিন্তু আমরা সেই অনুযায়ী তোমাদেরকে সলিউশন করে দিতে পারবো। ধরো তোমাদেরকে আজকে আমরা যেটুকু আলোচনা করলাম সেটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহের মৃত্যুর পর তার পুত্র সিকান্দার শাহ আর যে পরবর্তী সময়টা যে আমরা আলোচনা করলাম, সেই আলোচনায় যদি তোমাদের কারো কোনো সমস্যা হয়ে থাকে, যদি মনে করো যে এই ব্যাপারটুকু একটু ভালোভাবে বোঝার রয়েছে আরো, সেক্ষেত্রে তোমরা যে কাজটি করবে আমাদের কমেন্ট সেকশনে উন্মুক্তভাবে তোমরা তোমাদের কমেন্টস করবে এবং যেভাবে খুবই ফ্লুয়েন্টলি তোমরা করতে পারো, তোমরা যেভাবে তোমাদের টিচারের কাছে জিজ্ঞেস করতে, যেভাবে তোমাদের কোচিং সেন্টারের টিচারের কাছে জিজ্ঞেস করতে, তোমরা গাইড বইয়ে যেভাবে একটা জিনিস খুঁজতে থাকো, অনেক সময় পাও অনেক সময় পাও না, তোমাদের মধ্যে একটা টেনশন থাকে, একটা ভয় কাজ করে, সো এই ব্যাপারগুলো তোমরা আমাদের কাছে থ্রু করে দিবে, আমাদের কাছে জিজ্ঞেস করবে। আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করব এবং অ্যানালাইসিস করে তোমাদেরকে সৃজনশীল পদ্ধতিতে এই এগুলোর সলিউশন কিন্তু আমরা করে দিব, করে দিতে আসলে সাহায্য করব। সো এই কাজটি তোমরা করবে, তোমাদের যেখানে সমস্যা হবে সেটা তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আমাদের ক্লাস যদি ভালো না লাগে লেগে থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা তোমাদের কমেন্ট সেকশন যে রয়েছে সেই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারবে।
কারণ কমেন্ট সেকশন হচ্ছে তোমাদের সকলের জন্য উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম, যেখানে সকলেই সকলের মনের ইচ্ছা মনোভাব জানাতে পারবে। যদি ক্লাস ভালো লেগে থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে, যদি ক্লাস কোনোভাবে ভালো না লেগে থাকে, খারাপ লেগে থাকে, সেটাও কিন্তু তোমরা আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা তো অনেকেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকেও আমি সাধুবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলটিকে প্রথমত সাবস্ক্রাইব করে নিবে, সাবস্ক্রাইব করলে তোমরা আমাদের চ্যানেলের যে সদস্য পদ সেই সদস্য পদ পেয়ে যাবে, আমাদের চ্যানেলের সদস্য হিসেবে তোমরা বিবেচিত হবে। তারপর যে কাজটি করবে, পাশে যে ছোট্ট একটা বেল আইকন রয়েছে সেই বেল আইকনটিতে একটা ক্লিক করে নিবে। যখনই তোমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে তখনই কিন্তু আমাদের আপলোড করা ভিডিও, আপডেটেড ভিডিওগুলো সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে, এবং সেই ভিডিওগুলো দেখে কিন্তু তোমরা তোমাদের যে ক্লাস অ্যাটেন্ড সেই অ্যাটেন্ডটা কিন্তু করতে পারবে। তাই দুইটা কাজ করবে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে যে কাজটি করবে সেটা হচ্ছে বেল আইকনটিতে ক্লিক করে নিবে। আর বেশি বেশি করে আমাদের ক্লাসটাকে শেয়ার করবে, বেশি বেশি করে ফ্রেন্ডস, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলকে ইনভাইটেশন পাঠাবে। এখন কেন ইনভাইটেশন পাঠাবে? কারণ যখন তুমি বেশি বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করবে এবং বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে, তখন যে কাজটা হবে সেটা হচ্ছে তোমার যে পাড়া প্রতিবেশী, ভাই, বন্ধু, দাদার, আত্মীয় স্বজন যারা রয়েছে সকলে কিন্তু আমাদের এই ক্লাসটা সম্পর্কে জানতে পারবে। এবং তারা যখন সকলে আমাদের ক্লাসটা সম্পর্কে জানতে পারবে, তারা কিন্তু আসলে বুঝতে পারবে যে লেখাপড়া অনলাইনের গুরুত্ব কতটুকু। এবং এমনও হতে পারে অনেকের আসলে লেখাপড়ার যাত্রা বন্ধের পথে, তারাও কিন্তু খুব বেশি উপকার হবে, উপকৃত হবে আমাদের এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পেরে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, নতুন যে টপিকটা সেটা হচ্ছে রাজা গণেশ ও হাফসি শাসন নিয়ে আলোচনা করবো আমরা। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।